কেমন আছেন আপনারা? ভালো আছেন? ভালো থাকেন? চলেন আজকে আনার কাছের দিকে যাব। আনার কাছে ফুল আসা শুরু হয়েছে, তো ওর একটু পরিচর্যা দরকার। দেখছেন এটা চেহারা, দারুণ চেহারা। এটা এখনও ফুল আসে না, ফুল আসবে। যেমন হার্ডপনিংয়ের পরে এখন ফুল আসা শুরু, তো ওর কিছু এখন পরিচর্যা দরকার। যেমন ওকে খাবার দেওয়া দরকার, ওর মাটি খুঁচিয়ে পানি দেওয়া দরকার যাতে গোড়া এক নিচ পর্যন্ত পানি যায়, এবং ওকে ছত্রাকনাশক ও কীটনাশক দুটাই দেওয়া দরকার। আপনার নতুন পাতা, সেক্ষেত্রে আপনার কীটনাশক একটু দিতেই হবে, মাকড়সার ওষুধ যেটা এটা দিতেই হবে, নাহলে আপনার মাথা মুড়াইয়া দেবে এবং গাছ বৃদ্ধিতে বাধা দেবে এবং ফলন কমে যাবে। ফুল ও ফল চোখেই দেখবেন না। অতএব ওকে একটু পরিচর্যা লাগেই। যেমন প্রথম অবস্থায় আপনি গোড়াটা খুঁচিয়ে দেবেন সুন্দর করে, এতে তো একটা শিকড় ছিঁড়ে যেতে পারে, সমস্যা নাই, হাজার হাজার শিকড় আছে। তোকে একটু খাবার দিয়ে দেন, যেমন একটু পটাশ দিবেন এক চা চামচ, জিঙ্ক দিবেন, টিএসপি একটা দিলেই চলবে। আর একটু বরুণ সারটা দিয়ে দেন এক চা চামচ। এনাফ, এতেই চলবে। যাই হোক, এখন একটু পানি দিয়ে দিবেন ব্যাস। আর একটু খাবার দেওয়ার পরে অবশ্যই একটু খুঁচিয়ে দিবেন যাতে খাবারগুলো নিচে চলে যায়। ব্যাচ হয়ে গেল, এখন ওর ফুলগুলো টিকে যাবে এবং ফলও ছেট হবে। এভাবে প্রত্যেকটা গাছে দিবেন। এবং দেখছেন এটা ফুল চলে আসছে অলরেডি, একের পর এক ফুল ছাড়তেছে। এভাবে প্রত্যেকটা গাছে দিবেন। আপনার যদি পারেন এটার সাথে তরল খাবার দিবেন, খৈল ভিজানো পানি, এবং খৈল ভিজানো পানির সাথে একটু পটাশ দিবেন, একটু জিঙ্ক দিবেন। তারপর যদি অন্য কিছু দিতে চান এটা দিবেন অল্প অল্প করে এক চা চামচের মতো। আর কিছু ক্ষেত্রে দেখবেন গোড়ায় কিছু ডাল হয়, এগুলো অবশ্যই আপনি ছিঁড়ে দিবেন। এই যে গোড়ার ডালগুলো, আর ছত্রাকনাশক ওষুধ দিবেন, এটা দিতেই হয়। আর নতুন পাতার সময় আপনার এগুলো কিন্তু সব নতুন পাতা, ওদের পোকামাকড়ের ওষুধ অবশ্যই দিতে হবে, নাহলে আপনার গাছের বারোটা বাজিয়ে দেবে। দেখছেন নতুন নতুন ফুল আসতেছে, অস্ট্রেলিয়ান আনার। এই গাছটাকে আর পুনিং করা হয় নাই, কিন্তু একের পর এক ফুল আসতেছে, কিন্তু গুটি ফুলগুলো ঝরে যাচ্ছে। একটাই কারণ, সব আপনার পুরুষ ফুল, এগুলো ঝরে যাবেই, দেখাই আপনাদের, এগুলো ঝরে যাবে, এগুলো সব পুরুষ ফুল। যেমন মাথা মোটা, গোড়া চিকন, এগুলো সব পুরুষ ফুল, এগুলো ঝরে যাবেই, কোনো মতেই আপনি থামাইতে পারবেন না, আর এগুলোতে ফলও ছেট হবে না। আপনার পুরুষ ফুলের পরে স্ত্রী ফুলের সিজন আসে, একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরুন, খাবার দিন, ব্যাস হয়ে যাবে, ফল খেতে পারবেন। অনেকে কী করে, প্রথম অবস্থায় আপনার পুরুষ ফুলের সংখ্যা বেশি থাকে, তখন ঝরে যায়, মাথা নষ্ট, পরিচর্যা করে না, কিন্তু এটা ভুল। পরিচর্যা করতে হবে সব সময়ের জন্য,
আপনার তাহলে আপনি গাছে ফলন পাবেন, যখন ফল দেওয়ার সময় হবে তখন পরিচর্যা ঠিক মতো করেন। প্রত্যেকটা গাছ দেখছেন কত সুন্দর, সুন্দর মানে ফলনও সুন্দর হবে, এটাই সত্য। ঠিক মতো খাবার দিন, পোকামাকড় ওষুধ দিন, ছত্রাকনাশক ওষুধ দিন, ব্যাস আপনার গাছ ফলনে ভরে যাবে, আশা আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন, খুশি হব। খোদা হাফেজ।